আসসালামু আলাইকুম প্রিয়, 2021 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে যে বিষয়ে শর্টকাট এবং চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 9/2/2023 বৃহস্পতিবার, অর্থাৎ ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের আমরা শর্টকাট সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যার বিষয় কোড 11-3301। তাহলে চলো ভূগোল প্রথম ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের শর্টকাট সাজেশনটি দেখে নিই। তো ভিডিও মূল টপিকে যাওয়ার পূর্বে একটি কথা না বললে নয়, এখনও রুবেল একাডেমি 306 ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তাহলে চলো আমরা পিডিএফ ফাইল থেকে ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের শর্টকাট সাজেশনটি দেখে নিই। এটি হলো ভূগোল প্রথম পত্র শর্টকাট সাজেশন। আমরা প্রথমে ক বিভাগের প্রশ্ন আলোচনা করবো, এরপরে খ, এরপরে গ। তো যেহেতু ক বিভাগের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 12টি থাকে, এর মধ্যে তোমাদের যেগুলো 10টি লিখতে হয়, তো এখানে আমি 29টি আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সহ। এই 29টির মধ্যে পড়লে তোমাদের পরীক্ষায় 12টি কম পেয়ে যাবে, যার মধ্যে তোমাদের 10টি লিখতে হবে, তো এর বাইরে তোমাদের পড়তে হবে না। কারণ এই 29টি প্রশ্ন বিগত সালের যেগুলো পরীক্ষা হয়ে গেল সেগুলো পরীক্ষায় 2 থেকে 3 বার এসেছে, যা এই পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2023 সালে, কিন্তু পরীক্ষা 2021-এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2023-এ। তাহলে চলো আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বরের প্রশ্ন, পানিচক্র কাকে বলে অথবা পানিচক্র কি? উত্তর হিসেবে বলতে পারি, পৃথিবীর বিভিন্ন উৎসস্থল হতে পানি চক্র আকারে বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তরের মাধ্যমে স্থানান্তর হয়ে আবার উৎসস্থলে ফিরে আসাকে তাকে পানিচক্র বলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভূত্বক কি? পৃথিবীর বাহিরের পাতলা আবরণকে বলা হয় ভূত্বক। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকার কিরূপ? পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়, 2 মেরুর মধ্যে দূরত্ব বা ভূ গোলকের আংশিক ব্যাস তার নিরক্ষীয় ব্যাসের চেয়ে 43 কিলোমিটার কম, এই জন্য পৃথিবী আকৃতি বলা হয় অভিগত গোলক। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন? প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন মিশরীয় গ্রিক পণ্ডিত ইরিস্তোথিনিস। আচ্ছা, এরপরে 5 নম্বর, শিলা কি অথবা শিলা কাকে বলে? 2 বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একসাথে মিশে যে পদার্থ গঠিত হয় তাকে শিলা বলে। অশ্বমণ্ডলীয় গড় গভীরতা কত? অশ্বমণ্ডলীয় গড় গভীরতা হলো 16 কিলোমিটার। মেহরোরভিস বিযুক্তি কি? মেহরোরভিস বিযুক্তি হলো ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে একটি পাতলা স্তর বা আবরণী। 8 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তর কত কিলোমিটার মধ্যে অবস্থিত থাকে? ভূমিকম্পের কেন্দ্র ভূত্বকের 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত থাকে। 9 নম্বর প্রশ্ন, প্রবাহিত পানি পরিমাপের একক কি? প্রবাহিত পানি পরিমাপের একক হলো কিউ সেক। আচ্ছা, এরপরে 10 নম্বর প্রশ্ন, তো বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপ হ্রাসের হার কত? বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপ হ্রাসের হার প্রতি কিলোমিটার উচ্চতা 6.4 সেন্টিগ্রেড কমে। আচ্ছা, এরপরে 11 নম্বর, সৌরশক্তি কি? সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র আলোক তরঙ্গ শক্তি যা পৃথিবী এসে পৌঁছায় তাকে সৌরশক্তি বলে। 12 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ বলয় কত প্রকার? বায়ুর চাপ বলয় 7 প্রকার। 13 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে? নিরক্ষীয় এলাকায় সাধারণত পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে। আচ্ছা, 14 নম্বর, সুনামি কি? ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূলীয় এলাকার সামুদ্রিক ঢেউকে সুনামি বলে। 15 নম্বর, পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি? পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম হলো গ্র্যান্ড মারিয়ানা ট্রেঞ্চ। আচ্ছা, এরপরে 16 নম্বর, মহীসোপানের গড় গভীরতা কত? মহীসোপানের গড় গভীরতা 180 মিটার। অক্ষাংশ কোথায়? আটলান্টিক মহাসাগরে 25 থেকে 30 অক্ষাংশের অক্ষাংশ অবস্থিত। 58 প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের গভীরতম খাল কোনটি? আটলান্টিক মহাসাগরের গভীরতম খাল হচ্ছে যে পুয়েতা রিকার্ডো ট্রেঞ্চ। আচ্ছা, এরপর 19 নম্বর, তটরেখা কি? সমুদ্র উপকূল জোয়ার ভাটার সময় পানির যে সীমারেখার পর্যন্ত ওঠানামা করে তাকে তটরেখা বলে। 20 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের 2টি কারণ লেখ। সমুদ্র স্রোতের 2টি কারণ হলো বায়ু প্রবাহ ও পৃথিবীর আবর্তন গতি। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উত্তর হিসেবে বলতে পারি, মানুষের আবির্ভাবের পূর্বে যা কিছু বিদ্যমান ছিল তাই সবই প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, একটি প্রচলিত শক্তির উৎসের নাম লেখ। কয়েকটি প্রচলিত শক্তির উৎসের নাম হলো খনিজ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি বিদ্যুৎ, পারমাণবিক শক্তি। 23 নম্বর প্রশ্ন, মরক্লান্তি রেখার মান লেখো। মরক্লান্তি রেখার মান হলো 23.4368। 24 নম্বর, অক্ষাংশ কি? উত্তর গোলার্ধে কর্কটীয় শান্ত বলয়ের অন্তর্গত।
38 উত্তর উত্তর অক্ষাংশ হলো অক্ষা অক্ষাংশ। আচ্ছা, এরপরে 25 নম্বর প্রশ্ন, ভূপাত কি? পাহাড় বা উচ্চ স্থান হতে শিলা রাশি নিচে ধসে পড়লে তাকে ভূপাত বলে। আচ্ছা, 26 নম্বর, বদ্বীপ কি? নদী মোহনায় সঞ্চয়কালের ফলে নতুন নতুন সৃষ্টি প্রক্রিয়া অনবরত চলতে থাকে, নবগঠিত ভূখণ্ড দুই পাশ দিয়ে নদী স্রোত প্রবাহিত হওয়ায় নবগঠিত ভূখণ্ড বা আকৃতির রূপ নেয়, এটাই বদ্বীপ নামে পরিচিত। আচ্ছা, এরপরে 27 নম্বর প্রশ্ন, আর্দ্রতা বলতে কি বোঝো? আর্দ্রতা বলতে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প উপস্থিতিকে বোঝায়। আর পরে 28 নম্বর প্রশ্ন, জোয়ারের বান কি? জোয়ারের সময় সমুদ্রের পানি ক্ষারীয় মোহনা দিয়ে অগভীর নদীতে প্রবেশ করার ক্ষেত্রে কোনো সংকীর্ণ স্থানের কারণে পানি উপরের দিকে ও ফুলে ওঠে এবং প্রাচীরের মতো উঁচু হয়ে যায়, আর এটাকে জোয়ারের বান বলা হয়। সর্বশেষ প্রশ্ন, ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হলো একটি জীবন গোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়া এটির একটি অখণ্ড একক। তো এই ছিল 2021 সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষা, 2021 অনুষ্ঠিত হচ্ছে 2023 সালের প্রথম বর্ষ, অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল পরিবেশে প্রথম পত্রের ক বিভাগের আমরা শর্টকাট সাজেশনটি দেখে নিলাম। তো এরপর আমরা দেখে নেব খ বিভাগের শর্টকাট সাজেশন। আচ্ছা, 1 নম্বরে ভূগোলের সাথে পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করো, 2 পানির জীবন শ্রেণীবিন্যাস দেখা, 3 নম্বর ভূত গঠনকার উপাদান উল্লেখ করো, 4 পাললিক শিলা বৈশিষ্ট্য সমূহ লেখো, 5 যান্ত্রিক বিচ্ছিন্ন ভবন বর্ণনা করো, 6 আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো, 7 অশ্বক্ষুর আকৃতি দৃঢ় নির্ণয় করো, 8 আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য নির্ণয় করো, 9 সৌরতাপের তারতম্যের কারণ সমূহ লেখো, 10 আয়ন বায়ুর বর্ণনা দাও, 11 16 আপেক্ষক বৃষ্টির বর্ণনা দাও, 12 নম্বর মহীসোপানের ঢাই মহীঢালে পার্থক্য করো, 14 নম্বর সমুদ্র শিলা কি, শৈলশিলা কি, 14 নম্বর জোয়ার ভাটা বলতে কি বোঝো, 15 নম্বর উপসাগরের স্রোতে বর্ণনা করো, এবং 16 নম্বর প্রাকৃতিক ভূগোলের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো এছাড়া অনেক প্রশ্ন এখনও দেওয়া হয়েছে, যেগুলো প্রশ্ন পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি এই ভিডিওর পিডিএফ ফাইল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ইনশাল্লাহ। এবং গ বিভাগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, তো গ বিভাগের প্রশ্ন লেখার সময় তোমাদের একটু মনোযোগ দিতে হবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু 10 মার্কের প্রশ্ন, তোমাদের একটু বেশি করে লিখতে হবে। তো এই প্রশ্নের পিডিএফ ফাইল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করতে না পারলে আমি একটি জিমেইল অ্যাড্রেস দিয়ে রাখবো, তোমরা সেই জিমেইল অ্যাড্রেসে আমাকে নক করলে আমি তোমাদের সেই পিডিএফ ফাইলটি তোমাদের জিমেইলে আমি অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগছে তো কমেন্টে জানাবে, এবং পিডিএফটি ডাউনলোড করার জন্য জিমেইল আমাকে নক করবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।